এবারে কি আসবে বলেন তো? হ্যাঁ, যাকে দেখার জন্য এত আয়োজন, এত অপেক্ষা, সেই মুজিবর ভাই আবারও আপনাদের সামনে আসছেন। তো মুজিবর ভাইয়ের জন্য একটু তালি হবে না? জোরে বলেন, জোরে। মুজিবর ভাই মঞ্চ আসছেন, জোরে তালি দেন, তালি। মঞ্চ আসছেন মুজিবর ভাই, সেই মুরব্বী, মুরব্বী সে মঞ্চ আসছেন। মুজিবর ভাই, মুজিবর ভাইয়ের জন্য সবাই মিলে তালি তো তালি। শোনো, হাত অটু যায় তটু চুলকিও। হ্যাঁ বাবা, আব্দুল কনে বাপ, আব্দুল তোমরা দেখবা সাইড যাবো, একুশে বাইশা বেশি নিইনি। ঘটনা হইল আমাদের বাংলাদেশের সরকার হয়েছে এক সন্তান যার পুরস্কৃত করবো তার। তা ভাই আমি আসলে ঝুল বুদ্ধির আবেরে হইয়া গিয়েছে, তা আমি কি করব কোন? আমার শিক্ষিত সাইড যে বউ আছে কয়েছে জান মেরে লাভ কি? তা আমি কি করব কোন? আমার কিছু করা ছিল না, আমি চেষ্টা করি যেন একটা আমার বক্তব্য হলো আমার বোর রং একরকম, আমার রং আরেক রকম, তোর রং আরেক রকম। ঘটনা দেখি তাহলে তুই আমার কিভাবে আব্বা খোস? ও আব্বা, আমার মার যখন 10 মাস পেটে ছিলাম তুমি খোসা নিতে খোসা মারিলে, তাহলে চিন্তা করতে পারবেন না তো? তুই আমার আব্বা হলে আমার প্র্যাকটিসি বাড়ি খেয়ে যাচ্ছে রে। ও আব্বা, তোমার আব্বা কয় দাবি রে? আরে হারামজাদা, তুই তো আব্বা কোসে মিনিটে 4 বার করে রে, তুই আমার একবার আব্বা কোলে তো আমি ডাউন খেয়ে যাই। ও আব্বা, তাহলে এই সেক্টর বাদ, তুমি আমার দুলু ভাই হও। শালার জীবনে মাবুন আপনাদের কাছে স্পং স্যান্ডেল আছে? দেন তো, দেন তো, ওর আমি একেবারে আগাগোড়া একটু বাড়িয়ে দিই। হারামজাদা, এই তুই আমার আব্বাও কস্তির আবার দুলু ভাইও কস্তির, তাহলে কোন জায়গা পড়ছি? আরে তা তুমি আমার কুইন্ডিয়া কথা কইলি আব্বা, তুমি দুলু আব্বা ক্ষতি করছো না, চাচা ক্ষতি করছো না, সুভাষ তো ওইটাই হবি আব্বা। তুই কি আমার টিট টিট কেড়ে মেরে কথা করছিস? তুই কি আমার টিট কিলি মেরে করছিস? এ তো সিরিয়াসলি হচ্ছে রে, এ তো সিরিয়াস রে হচ্ছে। এই এই কি করছিস তুই? এই কি করছিস তুই? আহারে, মঞ্চের পরে এসে সম্মান করেছিস ভালো কথা, সম্মান তো বরাবর করবি। মঞ্চের পরে এসে সম্মান করেছিস ভালো কথা, সম্মান করবি তো? এইটা দে তো ভাই, দেন তো এইটা একটু। তোর হারামজাদা তোর খালাগের মই যাস কেন? হারামজাদা তুমি মানুষ জানো না, সোজা ভাবে কথা কয়ে জায়গা দাঁড়া। হ্যাঁ দাঁড়াচ্ছি, একদম নড়াচড়া করবি নে। শোন, এখানে আমার প্রচুর পরিমাণ মাবুন আছে, আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষিত মহোদয়গণ আছে, আছে। এই মহোদয়গণের সামনে খুব সাবধানে কথা কবি, যাতে আমার মা বোন তোর কথায় কষ্ট না পায়। ও আব্বা, তুমি কথা এই দেখ, আমার মা বোন আছে এরা যেন কষ্ট না পায়, তাহলে এনে তো সবাই যদি তোমার মা বোন হয় এনে তোমার বউ মা কিটা হবে আব্বা? ও মা বোন, ও মা বোন, ও কি মানসির বাচ্চা, ও কি মানসির বাচ্চা? হ্যাঁ, ও আমি আমার মা বোনের সম্মান করে সময় পাচ্ছি রে, আর এই শালা দেখো নিজে নিজে ভেঙে দিচ্ছে। কথাটা মাইন্ড করবেন না, আমার আব্বা আমার কি কয়েছে, আমার আব্বার বড় কুটুম হয়ে গেছি। এই ওই রকম না রে বাপ, কথা কথা যা স্লিপ করে ওই তাল হইয়াছে, আমার পটাশ করে আটকিয়ে গেছে। বিয়াদবের মতো কথা কইছে। ও বাবা, ও মা, ওহে হেরে মুরগির মতো করিস কে আব্বা? এটা হলো মাইকেল জ্যাকসন। আচ্ছা তুই কি বেশি ক্যারাতে শিখেছিস না? এই হ্যাঁ আব্বা, আমি একটা ক্যারাতে দেখাবো, দেখাও। দাঁড়া খুঁটো থুইয়ে নি, এই লাইফ পিট পিট করলে হবে না। দেখা, এটা হলো নাটি খেলা প্যাস। আমারটা দেখ বাবা, না এ
ধর এটা ধর খুঁজো ধর আব্বা তুমি আমারটাই দেখো আব্বা এরকম করা তুমি পারো নাকি শোন আমি তোর মতো পাগল না হ্যাঁ আমার মা বোন রয়েছে মা বোন আমার পাগল খবর নেই ও আব্বা তোমার জন্য একটা সুখী সংবাদ আছে খুশির সংবাদ কি আব্বা আমার খালা নাই জাহাজে আমাদের এখানে আসছে কোন খালা সাজিয়ে খালা ও তো সাজিয়ে খালার আমি তো লাইভ করি আমিও পছন্দ করি এই একদম লবণ ছাড়া কথা কইস না তো তোর খালা না আর আর হচ্ছে সম্মান করবি না মাকে সম্মান করবি খালাকে সম্মান করবি না ও আব্বা তুমি নেগেটিভ পজিটিভই যাও কা আমার খালা বলেই ভালোবেসে কথাটা কইছি যদি বাপের চোখের সামনে যদি সন্তানে কয় বিয়ের কথা এই কথা শোনার পর সেই দেশে বৃষ্টি হয় কত্তি বৃষ্টি হয় না দেখেন মারে একেবারে তোমার হ্যাঁ দেখো তোমার বান্দা কি কথা আইসু ওয়াল্লা তুমি জেনে আসো সেনেই থাকো অশান্তির ভিতর আসিও না অশান্তি মার কাকা আজ কাম কোন আব্বা তোর আর আজকে আব্বা খাওয়া যাচ্ছে না আমার বড় কুটুমির নাম আর তোমার নাম সেম হয়ে গেছে মানুষের মধ্যে ঝাপ মানিস কে বিয়ে আদব কনে কার আব্বা আমার হ্যালো তুমি আমার অসম্মান করতে পারো না তুমি যা যা ক্ষতি করবো তাই তাই করবো অবশ্যই অবশ্যই এটা তো বুদ্ধিমানের মতো কথা তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র সন্তান তুমি তো আমার মতনই শিক্ষিত হবা আমার তুমি জানো আমি শিক্ষিত মানুষ হ্যাঁ আমি জানি ভালো করে জানি হ্যাঁ তাহলে তুমি আমার সাথে সাথে বলো হ্যাঁ ভাইরা আমার ভাইরা আমার আপনারা আপনারা আপনার আপনার সুসন্তানকে সুসন্তানকে স্কুলে পাঠাবেন স্কুলে পাঠাবেন আমার মতন থালের মার খাওয়া দিয়ে আসবেন কি করছিস তুই তুই কি করছিস তুই এত মনে হচ্ছে আবার সেই পেছে পড়িয়াছ রে আবার তো সেই পেছে পড়েছ তো তোমার তোমার কিন্তু সেবার আমি ধরতে পারিনি তোমার কিন্তু এবার আমি ধরবাই নে আচ্ছা তাহলে দেখো দি দাও প্র্যাকটিক্যালে আব্বা তুমি ফার্স্ট আমি জিরো রামজাদা বিয়াদ কোথাকার কি হয়েছে ও আব্বা আমি আর বাঁচবো না আব্বা কি হয়েছে তুমি শিগগির মিলাদ দাও আব্বা আব্বা আমার মনে হয় পেটের ভিতর বাচ্চা তোর পেটের মধ্যে বাচ্চা আছে ঠিক সেটা তো কিরমির বাচ্চা রে ওরাও তো বাচ্চা আব্বা বিয়াদব নিয়ে তো হবে রান গো আব্বা আজকে তোমাকে আমি শনির দশা দেখা দেবো কি আমার খালার নিয়ে এসে কব খালা গো তোমার একজন সারপ্রাইজ এ সাজে খালা শোনো তুমি তোমার খালার যতই নিয়ে এসো না কেন তোমার খালারা কিন্তু আসল রূপ চিনিনি আজকে আসল রূপ দেখাবো আজকে এমন পেদানি দেব ওরে বাবা আব্বা অশান্তির কারণ আছে কিডা কিডা এসে কেউ আইস না হ্যালো দুলো ভাই ওরে পাঠালি কি যারে আব্বা ভালো আছি তুমি ভালো আছো ভালো কই ভালো আছো না ভালো নেই কেন কি জানে ও বা তুমি কি করছো তোর খালা বৃত্তি পরীক্ষা দেবে প্রশ্ন উঠিয়ে দিচ্ছি তুমি এই সিনেমা হলে দেখাচ্ছ রে তুই তো দেবী দ্বারা একটু কথা কই আচ্ছা কও আম্মু কথা কও আবার ওই কথা কথা আম্মু না তোর খালা হয় ও তোমার খালা আমার খালা আব্বা ওরে মেরা
শান্তি বহুত বছর পর পালাম রে কিসে শান্তি পালি তুই আমার আব্বা কইলো বৌমা বাবু জীবনে কয়টা কয়টা শট দিয়েছ সত্যি কথা তোমার তো সাড়ে তিনটা মন আর আমার পাঁচটা তুমি তুই ভাই কলে আমি ঠান্ডা মেরে যাই।